নমস্কার বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিভাবে জীবনীমূলক রচনা লেখা যায় তার একটা সহজ কৌশল উপস্থাপন করছি। তো এই কৌশলটি যদি তোমরা মেনে জীবনীমূলক রচনাটি লেখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে 10-এর মধ্যে 8 বা 9 পেয়েও যেতে পারো। তো ভিডিওটি শুরু করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো। এই রকম এডুকেশনালমূলক এবং ট্রিক্সমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখো, আমি এখানে ফরম্যাটটি দিয়েছি। ফরম্যাটের প্রথমে রয়েছে কি, শিরোনাম। এই শিরোনামে তোমরা কি করবে, একটু বিশেষণযুক্ত শিরোনাম দেবে। অর্থাৎ আমি এখানে 3টে জীবনী রেখেছি। একটা রেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়, আর একটা রেখেছি কবি শঙ্খ ঘোষ, এবং আর একটা রেখেছি মহাত্মা গান্ধী। তো দেখো, এখানে বিশেষণযুক্ত শিরোনাম বলতে কি বোঝায়। এখানে তোমরা কি করবে, যখন সৌমিত্র চট্টোপাধ্যায় বলবে তখন তোমরা লিখবে প্রখ্যাত চলচ্চিত্রকার সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্থাৎ তিনি যে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন সেটা লিখবে। যদি কবি শঙ্খ ঘোষ বলে তখন তোমরা কি করবে, তখন তোমরা লিখবে কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষ। তারপরে দেখো, যদি মহাত্মা গান্ধী বলে তোমরা কি করবে, লিখবে জাতির জনক মহাত্মা গান্ধী। এইরকমভাবে যদি শিরোনামটি লেখো তাহলে দেখবে রচনার শুরুটা দেখতে বেশ ভালো লাগবে। তো এবার দেখো, রয়েছে প্রাককথন বা প্রাককথা, বা আমরা বলতে পারি ভূমিকা। তো দেখো, রয়েছে কি রত্নগর্ভা বঙ্গ মায়ের, স্ল্যাশ দিয়ে রয়েছে দেখো ভারত মাতার। এখানে কি করবে, যদি যে ব্যক্তির দিয়ে জীবনীমূলক রচনা লিখতে বলেছে তিনি যদি ভারতীয় হয় তাহলে লিখবে ভারত মাতার, আর তিনি যদি বাঙালি হয়ে ভারতীয় হন তাহলে লিখবে বঙ্গ মায়ের তথা ভারত মাতার। গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছে দূতিমান নক্ষত্র সম নানা কৃতি সন্তান, যারা তাঁদের প্রতিভার হিরণ্য দূতিতে মহিমান্বিত করেছে বাংলার মুখ। যদি বাঙালি হয় তাহলে বাংলার মুখ, যদি ভারতীয় হয় তাহলে ভারত মাতার মুখকে। যদি বাঙালি ও ভারতীয় হয় তাহলে বলবে বাংলার মুখ তথা ভারত মাতার মুখকে। তারপরে রয়েছে দেখো, তাঁদের মধ্যে অন্যতম হলো বিশিষ্ট। এবার আমি যদি সৌমিত্র চট্টোপাধ্যায় বলি তাহলে বলবো কি, বিশিষ্ট চলচ্চিত্রকার সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবা যদি কবি শঙ্খ ঘোষ বলে তাহলে আমরা বলবো বিশিষ্ট কবি সাহিত্যিক কবি শঙ্খ ঘোষ। তো তারপরে পয়েন্ট রয়েছে দেখো জন্ম। শুরুতেই আমি একটি কোটেশন রেখেছি, রেখেছি নির্বিকার সদা শুচি তুমি গঙ্গা জল, নীলকণ্ঠ করেছেন পিত্থিরে নির্বিষয়, আর তুমি তুমি তারে করেছ নির্মল। 10 মাস 10 দিন পর জননীর কোলে সুপ্ত শিশুর চক্ষুদান, ও পৃথিবীর আলোক ছটায় সাময়িক উপস্থিতি যেমনই করে আকস্মিক স্তব্ধতা নামিয়ে আনে শিশুর মনে, ঠিক তেমনি এক উজ্জ্বল আলোয় আলোকিত করে স্তব্ধ পৃথিবীর বুকে জননী তোমার আলো দেখিয়েছিলেন, আর কয়েক মুহূর্তেই তা আপন ছন্দে প্লাবন ঘটিয়ে তিনি এনেছেন। এবারে পেশার নাম লিখবে, পেশার নাম বলতে কি, তিনি যে কাজের সঙ্গে যুক্ত দিয়ে বলবে এর কৃতিত্ব। শুভ নির্ঘণ্টে চন্দ্র সূর্য আকাশ বাতাস জল স্থল ও পাখির কলকাকলির মুখরিত পরিবেশে, সাল লিখবে তিনি যে সালে এবং যত তারিখে এবং যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটা লিখবে। লিখে লিখবে যে শুভ লক্ষণা ক্রন্ধনধ্বনি যুক্ত হয়েছিল আকাশে বাতাসে তা তোমার জন্মতিথি, সমাজে তার আবির্ভাব বাঙালি হলে বাঙালি তথা ভারতের, আর যদি শুধু ভারতীয় হয় তাহলে ভারতের বুকে এক সুনামধন্য প্রতিভা এনে দিয়েছিল। তারপরের পয়েন্ট রয়েছে দেখো বংশ পরিচয়। আলোর ধারার বেগে
মহানতার পরিচয়ে পরিচিত, এইবারে কি করবে? টাইটেল ছাড়া ব্যক্তির নাম লিখবে, অর্থাৎ বলবে সৌমিত্র, আর চট্টোপাধ্যায়টা বলবে না। চমকিত করেছেন সমগ্র বিশ্ব তথা ভারতবাসী। যদি তিনি বিশ্ব হন, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলেন, তখন বলবে বিশ্ব তথা ভারতবাসী, শুধু ভারতবাসী হলে লিখবে ভারতবাসী। প্রাচীনকাল থেকে খ্যাতনাম সুবংশজাত, আধুনিক যদি তিনি হিন্দু হন তাহলে হিন্দু লিখবে, যদি মুসলিম হন তাহলে মুসলিম লিখবে, পরিবারে পিতার নাম লিখবে মুখ আলো করে এবং মাতার নাম লিখবে কোল আলো করে, ভূমিষ্ঠ হন তৎকালীন ছোট শিশুরূপী বর্তমানকালের দীর্ঘ সময়ের আলোকে উদ্বেলিত জনপ্রিয়, এইবারে লিখবে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্থাৎ সম্পূর্ণ নামটা। তারপরে রয়েছে দেখো একটি কোটেশান, শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে, ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে। এইবারের পয়েন্টটা রয়েছে দেখো শিক্ষা জীবন, রয়েছে জ্ঞানের অসীম ভাণ্ডারে প্রদীপ শিখার আলোকে ব্যক্তির নাম লিখবে, নিজেকে আলোকিত করেছিলেন বাল্যকাল থেকেই। যেমন করে গাছের ধরন দেখলে বোঝা যায় ফুল ফুটবে কি না, তেমনই তার ছোটবেলায় শিক্ষার দীপশিখা জ্বলেছিল পিতামাতার কাছে। প্রক্ষান্তরে এইবারে তোমাদের কোয়েশ্চেনে দেখবে পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্টে তিনি যে যে স্থান থেকে পড়াশোনা করেছেন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম লিখবে। এইভাবে ক্রমান্বয়ে একের পর এক জ্ঞানের আলো সূচিত করেছে, জাগরিত করেছিল তার মানব আত্মাকে, যার ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে তার প্রতিভায়। তারপরের পয়েন্ট দেখো রয়েছে কর্মজীবন, কর্মজীবনের শুরুতেই একটি কোটেশান আমি রেখেছি, এসো বন্ধু আসবীর শক্তি দাও চিতে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। যে সকল ব্যক্তি তাদের চিন্তায় কর্মে আমাদের দেশে আধুনিক, এইবারে সৌমিত্র চট্টোপাধ্যায় নিয়ে যদি আমি বলি তাহলে বলবে কি চলচ্চিত্রে সৌন্দর্যের সৃষ্টি করেছেন, তাদের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। তার কর্মজীবনই ছিল জীবনের বহিঃপ্রকাশ, অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে পেশার নাম লিখবে চলচ্চিত্রের কল্যাণে নিজের আত্মনিয়োগের ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে। তিনি এইবারে কি করবে পয়েন্টে, যে সমস্ত কর্মজীবন রয়েছে, তিনি যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কর্মজীবনগুলো লিখবে, লিখে বলবে তার এই নিরলস অক্লান্ত পরিশ্রমে মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, যা আমাদের মননশৈলীতে চিরকাল রেখাপাত করে আছে। এইবারে রয়েছে অন্যান্য কৃতিত্ব, রয়েছে দেখো মহামানব মহাপুরুষদের প্রতিভার বিকাশ, জ্ঞান ধারণা সবই যে অমূল্য, বাস্তব জীবনে তার কীর্তি সুমহান। তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন, এইবারে তার পেশার নাম, তিনি যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজটা লিখবে। এর ক্ষেত্রে তার মধ্যে অনবদ্য তিনি যে সমস্ত অন্যান্য কাজ করেছিলেন সেই সমস্ত কাজগুলো তোমাদের প্রশ্নের পয়েন্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে লিখে নেবে। তারপরে রয়েছে দেখো তোমার বিনা তারে বাজিছে তারা, জানি হে জানি তাও হয়নি হারা। এইবারে একটা পয়েন্ট রয়েছে দেখো, শৃঙ্খল দিয়ে বাঁধা যায় দেহ, ভালোবাসা দিয়ে বাঁধা যায় মন, উপহার দিয়ে বাঁধা যায় স্মৃতি, তাই দেওয়া প্রয়োজন। অমর কৃতির কার্যাবলীকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয়, অমর প্রতিভার ব্যক্তিত্ব লাভ করে তার প্রতিভার সুমহান কৃতির মধ্যে দিয়ে, পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত তার প্রতিভার রূপ লাবণ্য গন্ধে মুখরিত হয়ে রয়। ক্ষণিকের আনন্দ মর্যাদা জীবনের স্বরূপ উপলব্ধির মন্ত্র হিসেবে ঘোষিত হয় পুরস্কার। তিনি তাঁর প্রতিভার স্মারকলিপি অর্জন করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য এবার পয়েন্টে বলা তিনি যে যে পুরস্কারগুলো পেয়েছিল সেই সমস্ত পুরস্কারগুলো তোমাদের কোয়েশ্চেনে পয়েন্টে দেওয়া থাকবে, সেখান থেকে লিখে দিও। এইবারে একটা কোটেশন রয়েছে, জ্ঞানের দীনতায়ই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি বিজ্ঞান লব্ধ ধনে। এইবারে এর পয়েন্ট রয়েছে জীবনাবসন। এই জীবনাবসনের শুরুতেও আমি একটি কোটেশন রেখেছি, দেখো রয়েছে, লুপ্ত করেছো আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। প্রতিভার মৃত্যু নেই, কিন্তু নশ্বর শরীরের মৃত্যু অবশ্যম্ভাবী, তাই কালের নিয়মে তিনিও চলে গেছেন জগতের মায়া ত্যাগ করে। এইবারে কোয়েশ্চেনে দেওয়া সাল ও তারিখটা এখানে লিখে দেবে। তাই দৈহিক অনুপস্থিতি প্রত্যেকের হৃদয়ে রেখাপাত করেছে, তবুও তাঁর সুমহান কৃতির মধ্যে দিয়ে আমরা এইবারে তিনি যে পেশার সঙ্গে যুক্ত সেই পেশার নাম লিখবে এর রস গ্রহণ করি। তা আজন্ম প্রতিটি মুহূর্তে শিহরণ তৈরি করে। এইবারের পয়েন্ট রয়েছে শেষ কথা। তো দেখো এখানে কি বলেছে, বলেছে পরিশেষে বলা যায় এহেন ব্যক্তির নাম লিখবে, এনার মৃত্যু তিনি যদি বঙ্গভাষী ও ভারতীয় হয় তাহলে লিখবে বঙ্গবাসী তথা ভারতীয়, আর যদি শুধু ভারতীয় হয় তাহলে লিখবে ভারতবাসী, আর যদি বিশ্ববাসীর কাছে হয় তাহলে লিখবে বিশ্ববাসীর কাছে একান্তই যন্ত্রণাদায়ক। তথাপি মৃত্যু হলো এই মস্ত পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তবে এইবারে ব্যক্তির নাম লিখবে, দৈহিক অস্তিত্ব পৃথিবীর থেকে মুছে গেলেও তার পেশার নাম লিখবে, আগামী ইতিহাসেও একটি বিমুগ্ধ বিস্ময় চিহ্ন হয়ে থেকে যাবেন। তার নাম আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করা হয়। তিনি আমাদের কাছে আজও হয়ে আছেন আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র। সত্যিই আমরা আজ তার জন্য খুবই গর্বিত। তো লাস্টে দেখো একটি কোটেশনের লাইন দিয়ে দিয়েছি, দেশের মৃত্তিকা নীলজারে হরি, দেশের হৃদয় তাকে রাখিয়াছে ধরি। তো এই ভিডিওতে যে সমস্ত কোটেশান রয়েছে, যদি তোমরা নাম মনে রাখতে পারো তাহলে এত কোটেশান দেওয়ার দরকার নেই। ভিডিও শেষে একটা কথা বলি, যদি তোমরা এই নোটসটি মুখস্থ করতে চাও তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে এই ভিডিওর পিডিএফটি দেওয়া থাকবে, তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং সেখান থেকে মুখস্থ করে নিতে পারো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, এবং তোমরা কি এইভাবে রচনা কখনো মুখস্থ করেছো? যদি করে থাকো তাহলে কমেন্ট করো, আর যদি নাও করে থাকো তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করো।